কাশখালী ফালুরাইয়া দিলে সম্পন্ন গুরগুরাই টানে। আমরা কক্সবাজার ট্রিপ শেষে একটা নতুন ট্রিপের চিন্তাধারা করছিলাম, তাই কক্সবাজার শেষের দিনে সকাল 10টার সময় আমরা মহিষখালীর উদ্দেশ্যে যাওয়ার চিন্তাধারা করছিলাম, হঠাৎ প্ল্যানিং। তো সচরাচর মহিষখালী কক্সবাজার হয়ে ট্রলার বা স্টিমার হয়ে যাওয়া যায়, 30 মিনিটের মতো সময় লাগে, কিন্তু এবারের আমরা ট্রিপটা সাজালাম নতুন রূপে, বাইক নিয়ে যাব। বাইক নিয়ে যাওয়ার পথে পথে তাহলে আমরা কক্সবাজার টু মহিষখালীর সৌন্দর্যটুকু উপভোগ করতে পারি। টানা 1 ঘন্টা রাইড করার পর আমরা যখন চকরিয়ায় পৌঁছাই, চকরিয়া থেকে হাতের বাম পাশে মহিষখালী যাওয়ার রাস্তা। চকরিয়া থেকে মহিষখালী যাওয়ার সময় লাগে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো, এবং এর দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার প্রায়। আমরা কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট বাইক চালানোর পর দেখতে পেলাম এক পাশে পানি আর পানি বিলের মধ্যে, এবং আরেক পাশে সবুজে ঘেরা। তাহলে সাথে থাকুন, দেখা যাক মহিষখালীর সৌন্দর্যটা আমরা একসাথে উপভোগ করি। মহিষখালী
সামনে দেখা যাচ্ছে ব্রিজটা, এটাই হচ্ছে মহিষখালীর প্রবেশদ্বার। একটা সময় ব্রিজটা ছিল না, তখন মানুষ মহিষখালীতে যোগাযোগ ব্যবস্থা ছিল শুধু ট্রলার। এখন এই ব্রিজটার কারণে মহিষখালী নতুন রাস্তা হয়েছে। সেই ব্রিজে ওঠার পর যতটুকু সামনে দেখে এগোচ্ছি চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, দুই পাশে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। এটাই মনে হয় মহিষখালীর আসল সৌন্দর্যটুকু তুলে ধরছে সবার মাঝে। আসুন আমরা এই দুই পাশে পানি আর মাঝখানে সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে একটা গান উপভোগ করি। কিছু কথার পিঠে কথা গেলে কখনো কোনো ব্যথা পেলে যখনই মন কেমন করে কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারি হতে কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে প্রায় দুই ঘন্টা আমরা জানে শেষে পৌঁছলাম সেই সৌন্দর্য মহিষখালীর বোরাকঘাটা নামের জায়গাটি। দুই পাশে ম্যানগ্রোভ বনের মতো মাঝখানে একটি ব্রিজ চলে গিয়েছে, যেখানে কক্সবাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে স্টিমার বা ট্রলার এসে যাত্রীদের আনা নেওয়া করে। আসুন তাহলে এবার ভিতরের দিকে যাওয়া যাক, আমরা ভিতরের সৌন্দর্যটুকু উপভোগ করে দেখি। চারিদিকে নদীর জলরাশি আর দুই পাশে ম্যানগ্রোভ বনের মাঝে বয়ে যাওয়া নদী দেখতেই আসলে মহিষখালীর সৌন্দর্যটা উপভোগ করার মতো।
আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। আশা করি দেখা হবে নতুন কোনো এক ব্লগে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি।